জারুলতলায় উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী ভবনের শিলান্যাস করলেন বিধায়ক মিসবাহুল ইসলাম। মঙ্গলবার জারুলতলা উপস্বাস্থ্য কেন্দ্রে ফলক উন্মোচন করে স্থায়ী ভবনের শিলান্যাস করেন বিধায়ক মিসবাহুল ইসলাম নস্কর। এ উপলক্ষে জারুলতলা গ্রাম পঞ্চায়েত সভানেত্রী রুমি রানী নাথের পৌরোহিত্য এক সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি বিধায়ক মিসবাহুল ইসলাম নস্কর বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী ভবন নির্মিত হলে এ অঞ্চলের আরও উন্নতি হবে। স্বাস্থ্য পরিষেবার জন্য এ অঞ্চলের মানুষকে আর সোনাপুর বা বরখোলায় ছুটে যেতে হবে না। এখানে একজন ডাক্তার ও নার্স থাকবেন, থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবাও। তিনি বলেন, সরকার উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা HIM প্রকল্প 51,53,000 টাকা মঞ্জুর করেছে। এই কাজের দায়িত্বে রয়েছে ন্যাশনাল হেলথ মিশনের কনস্ট্রাকশন সেল। তিনি গুণগত মান বজায় রেখে কাজ হচ্ছে কিনা সবাইকে নজর রাখার আহ্বান জানান। তিনি এই উপস্বাস্থ্য কেন্দ্র নির্মিত হলে রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব নিতে স্থানীয় জনসাধারণকে। এছাড়া সবাই বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, বরকলা ব্লক কংগ্রেস সভাপতি ঝন্টু সরকার, বিজেপির রাজ্যিক SC মোর্চার উপসভাপতি অমলেন্দু দাস, গ্রাম পঞ্চায়েত সভানেত্রী রুমি রানীনাথ, জুবাইর আহমেদ বিজেপির OBC মোর্চার মন্ডল সভাপতি ব্রজমণি সিংহ। বরকলা থেকে শিবির আহমেদ বড়ভুইয়ার প্রতিবেদন। এখানে উপস্থিত আমাদের আমার এখানকার বিশিষ্ট নাগরিক এবং সেই অঞ্চলের আমার বয়োজ্যেষ্ঠ নাগরিক সুযোগ পাই। আর আমাদের সোনাপুরের ডাক্তার, এই এখানকার ইনচার্জ এবং অন্যান্য উপস্থিত সুযোগ আপনারা খুবই আনন্দিত হয়েছেন এই জায়গা হওয়ার অনেক বছর পর একটা ভালো সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে। বরকলা অঞ্চলে আরও কিছু সাব সেন্টার হওয়ার কথা, সাব সেন্টার কিছু জায়গার অভাব ছিল। তো আমরা ল্যান্ড অ্যাডভাইসারি বোর্ডে আমরা দুইটা না তিনটা জায়গা আসলেনকে চিহ্নিত করে সরকারের কাছে পাঠিয়েছি। আমার বিশ্বাস এইগুলো হলে প্রায় প্রত্যেক জায়গাতে একটা সাব সেন্টার যেখানে নেই ভালো বিল্ডিং। কিন্তু কথাটা হচ্ছে, এই হসপিটালটা হওয়ার পরে এখানে সমস্যা অনেক কিছু পায়। প্রথমত একটা চটিজার গ্লাস, তারপরে আরও আনুষাঙ্গিক গ্লাস। তবে আমার মনে হয় যেহেতু ডাক্তারবাবু যদি রেগুলার আসেন তাহলে এখানে একটা ফিজ দেওয়া হবে 5 টাকা হবে, যেটা সরকারের নিয়ম। এবং কমিটির সভানেতৃত্ব হবেন এই জিপি সভানেত্রী, উনি কমিটির সভানেত্রী হবেন। সেই টাকাটা থেকে আপনারা একজন চকিদার রাখতে পারেন, চকিদার খুব দরকার, নাহলে এখানে চুরি হওয়ার খুব সম্ভাবনা আছে মনে হয়। ওইটা আপনারা খেয়াল করবেন। দ্বিতীয়ত বিল্ডিংয়ের যেটা হাইটের কথা বলছেন, আমি জয়েন্ট ডাইরেক্টর মহোদয়কে বলবো, হ্যাঁ আজকেই আমি ওনাকে বলবো যে উনিও যাতে একটা দেখেন। ইঞ্জিনিয়ার তো পাই নাই, উনি আসেন নাই ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার যদি আসতেন তাহলে আমরাও একটা আলোচনা করে কিছু করতে। এই হিসাবে জারতলা অঞ্চল এখন সুভাগ্যের জিনিস, বড় একটা রাস্তা হচ্ছে, বহুত বড় আপনার স্বাস্থ্য ক্ষেত্রে একটা হয়েছে। পানীয় জল প্রায় আপনাদের গ্রামের সব জায়গায় পানীয় জল প্রকল্প হচ্ছে, কাজ হচ্ছে। যে জায়গায় ছিল না সেই জায়গায় পানীয় জলের ব্যবস্থা হয়েছে। খালি একমাত্র এই রাস্তা, এই রাস্তাটা ইতিমধ্যে আমরা 65 লক্ষ টাকার একটা টিম পাঠিয়েছি, এটা অ্যাপ্রুভ হবে। এইটা হলে এটা কিন্তু ব্লক দিয়ে করা, যেহেতু এখানে ব্লক আছে আর মাঝে মধ্যে ব্লক দিয়ে এই টাকা দিয়ে হয়ে যায়, এস্টিমেট করে দেখা যায়। তো আপনার এটা ওই বছর অবধি এই রাস্তাটা দিতে হবে।